ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিলম্বের প্রতিবাদে বুধবার ত্রিপুরা মথাদলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মথাদলের নেতা জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে হাইকোর্টের রায়ের উল্লেখ করে জগদীশ দেববর্মা জানিয়েছেন যে এই রায়ের পরেও নির্বাচন নিয়ে তালবাহানা করছে রাজ্য সরকার। জিরানিয়া আরডি ব্লকে অনুষ্ঠিত এই বিক্ষোভ র্যালিতে জিরানিয়ার ছয়টি ভিলেজ কমিটি থেকে ত্রিপুরা মথা সমর্থকরা বিক্ষোভ র্যালিতে অংশগ্রহণ করেছেন। নির্বাচন দ্রুত করার দাবিতে দলের পক্ষ থেকে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা মথা দলের নেতা জগদীশ দেববর্মা। হাসতে অরুগী তিনি ভিলেজ কমিটির জঙ্গলে ব্যক্তি ব্যক্তি করে রাজ্যপাল তিনি ব্লক নিয়ে ব্যাং থেকে ব্যাং মাস গ্যাদারিং খাইজাম রেলি তিনি খাইজাম তিনি মো জিরানিয়া ব্লক যে সরকার ভিলেজ কমিটি কোম্পানি মো ভিলেজ কমিটির বড়ি সিমি ব্লক দ্বারা বিডিও নি মেমোরান্ডম রেখে মেমোরান্ডম রাজ্যপাল তিনি গ্রহণ করবে চিন্তা করবে এবং মেমোরান্ডম সাজা ব্যক্তি ব্যক্তিকে ভিলেজ কমিটির চঙ্গরি কন্ডাক্ট খানি নিয়ন্ত হাইকোর্ট নি ব্যক্তি জন্য পড়ব রাজ্য সরকার ভিলেজ কমিটির চঙ্গরি খাইয়া বলে লাশমে চিন্তা হব ফার্স্টে নি বরফ মুক্ত হাকতে বারত নি বরফ মুক্ত বনিবাগ প্রতিবাদ থাকে তিনি ভিলেজ কমিটির চঙ্গরি যে গুরুত্বপূর্ণ অংশ ত্রিপুরা সরকার যত রেডি চলে নাই এমন যতক্ষণ ভিলেজ কমিটির চঙ্গরি চলিনি